হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অন স্পেশাল কিচেন। তৈরি করছি নিরামিষ একটি রান্না, শাহি পনির। ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই এই রান্নাটি খুব ভালো লাগবে। তোমরা অবশ্যই ট্রাই করো। চলো তাহলে দেখে নাও আমি রান্নাটা কিভাবে করছি। তৈরি করব শাহি পনির। শাহি পনির তৈরি করার জন্য পনিরগুলোকে আমি এরকম ছোট চৌকো করে কেটে নিয়েছি। এবার তেলে পনিরগুলো ভেজে নেব। কড়াইটা গরম করতে বসিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পনিরগুলো কড়াইয়ে দিয়ে ভেজে নেব। পনিরগুলো খুবই হালকাভাবে ভেজে নিচ্ছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিচ্ছি এক চামচ ঘি। এই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি। একটু নেড়ে নিচ্ছি। দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ লাল লঙ্কার গুঁড়ো। দিচ্ছি এক চামচ আদা বাটা। দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা বাটা। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। মশলাটার থেকে ভালোভাবে তেল ছেড়ে এসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত বাটা, আর এটা রয়েছে কাজু বাটা। চার পাঁচটা কাজু আমি বেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিচ্ছি সামান্য চিনি। ভালোভাবে মিক্স করে নেব। মশলার কাঁচা ভাবটা যেন না থাকে, ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নেব। মশলাটা আমি আবারও চার পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছি, আর মশলাটার থেকে কাঁচা ভাবটাও চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা ফুটতে শুরু করলেই আমি পনিরগুলো দিয়ে দেব। জলটা ফুটে গেছে, এখন আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরটাকে দু তিন মিনিট মতো ফুটতে দেব। পনিরটা ভালোভাবে ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু চামচ ক্রিম। তোমরা চাইলে মালাইও দিতে পারো। আবার ভালো করে নেড়ে নিচ্ছি। রান্নাটা তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে শাহি পনির। পনিরের এই নিরামিষ রান্নাটি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। তোমরা অবশ্যই ট্রাই করো। আর আমার রান্নার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করো, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।